নেতা নেত্রী এ তো নয়, সাধারণ বাড়ি। যাক, ঈশ্বর, আমি এমন কিছু অন্যায় করেছিলাম ঈশ্বরের কাছে, তার পাপ শাস্তি পেয়েছি, সবাই মিলে একসঙ্গে চল। আমি মনে হয় খুবই ভালো আছি, আপনাদের কিনে আমি সহযোগিতা করতে বলব, অনুরোধ করব, করতে বলব। আমার মুখ্যমন্ত্রী এখানে এসেছিল, ধন্যবাদ জানাই, সব ধরনের মানুষ সাহায্য করুন, বন্যার ক্ষেত্রে, শারদার পুজোর ক্ষেত্রে, অভিষেক ব্যানার্জি, এই বার্তা গোটা পশ্চিমবাংলার মানুষ, সবাই গোটা বীরভূম জেলার মানুষ, যে যেখানে আছে এমএলএ লিডার, হ্যাঁ, সভাধিপতি, সবাই একসঙ্গে মিলে কাজ করবে আর মানুষের পাশে থাকবে। আগামী দিনে কর্মসূচি কী কী হবে? দেখুন, এখন তো এই বর্ষা, পুজোটা যাক, হ্যাঁ, কালী পুজোর পর, দেওয়ালির পর ব্লকে ব্লকে যাবো, মিটিং করবো, সব কিছু। কালী পুজোর পর থেকে সক্রিয়, হ্যাঁ, আবার আগের মতন দেখা যাবে, আগের মতন কাজ। আমি যেমন বললাম, সবাই মিলে করবো আমরা, আগের মিলে কেন করবো না? তাই কী জন্য পার্টি অফিসে আসছি, কী জন্য মানুষের সঙ্গে কথা বলছি, সাধারণ মানুষ মিশবে, বুথের মানুষ, আর কেউ যেন অশান্তি না করে, সবাই যেন ভালো থাকে, সবাইকে নিয়ে যেন চলে, কেউ বুঝিয়ে দিল আর দুটো বাইক দিয়ে দিল, লাভ নেই, অনেক বাইক পেয়েছে, অনেক কলকাতা যাবে সেদিন চিকিৎসার পাশাপাশি কি না? আমি আমার নিজের চিকিৎসা করতে যাব একবার, তবে যাওয়া উচিত আমি মনে করি, মেয়ে আমার সন্তান, তাকে 16 মাস জেল কাটানো হয়েছে, নেতা নেত্রী এ তো নয়, সাধারণ বাড়ি। যাক, ঈশ্বর, আমি এমন কিছু অন্যায় করেছিলাম ঈশ্বরের কাছে, তার পাপ শাস্তি পেয়েছি, সবাই মিলে একসঙ্গে চলো, কেউ ভেদাভেদ করো না, মুখ্যমন্ত্রীর নির্দেশ, অভিষেকের নির্দেশ, সবাই মিলে শান্তি বজায় রাখো, বীরভূম জেলা, ওয়েস্ট বেঙ্গল, যে যেখানে আছে সবাই। সুপ্রিম কোর্ট বলছে আপনার বিরুদ্ধে সেইভাবে প্রমাণই নেই। আমি ওসব দেখুন, আইনকে সম্মান করি, আইনকে আমি ভালোবাসি, ওই ব্যাপারে আমি খালি কি রাজনীতি চক্রান্ত করবে? আমি আমি আইনকে ভালোবাসি, আমি ওই বিতর্কে যাবো, এখন আমি কিছু বলছি না, বললাম সবাই মিলে চলবো, তার মানে কি বার্তা দিয়েছেন? কোর্ট কমিটি পাঁচজন কজন ছিল, ঠিক আছে, আমাকে সবাই কিনে লক্ষ্মী পুজো বন্ধু মিষ্টি, মানুষ খানাকুল ভাসছে, দাদা বসে বলো, দাদা বসে বলো, খানাকুল ভাসছে, লাভপুর ভাসছে, কিন্নার ভাসছে, সাধারণ মানুষ, শারদিয়ার সবাইকে শুভেচ্ছা, মা শারদিয়া যেন সবাইকে নিয়ে চলে, বন্যা বন্ধ করুক। কৃষিতে কত ক্ষতি হয়েছে বলো তো, কৃষিতে কত ক্ষতি হয়েছে দাদা, কৃষিতে কত ক্ষতি হয়েছে, সবাইকে ভালোবাসছি, সবাই থাকবে, সবাই আসবে, সবাই একসঙ্গে চলবে, মুখ্যমন্ত্রীর নির্দেশ, অভিষেকের নির্দেশ, দলীয় কর্মীরা যা আসছে, যা বার্তা দেওয়া, সব ঠিক দিচ্ছে, আমি মনে হয় খুবই ভালো আছি, আপনাদের কিনে আমি সহযোগিতা করতে বলব, অনুরোধ করব, করতে বলব। আমার মুখ্যমন্ত্রী এখানে এসেছিল, ধন্যবাদ জানাই, সব ধরনের মানুষ সাহায্য করুন, বন্যার ক্ষেত্রে, শারদার পুজোর ক্ষেত্রে, অভিষেক ব্যানার্জি, এই বার্তা গোটা পশ্চিমবাংলার মানুষ, সবাই গোটা বীরভূম জেলার মানুষ, যে যেখানে আছে এমএলএ লিডার, হ্যাঁ, সভাধিপতি, সবাই একসঙ্গে মিলে কাজ করবে আর মানুষের পাশে থাকবে। আগামী দিনে কর্মসূচি কী কী হবে?
দেখুন এখন তো এই বর্ষা, পুজোটা যাক, হ্যাঁ, কালী পুজোর পর দেওয়ালির পর ব্লকে ব্লকে যাবো, মিটিং করবো, সব কিছু কালী পুজোর পর থেকে সক্রিয়। হ্যাঁ, আপনাকে আবার আগের মতন দেখা যাবে, আগের মতন কাজ। আমি যেমন বললাম সবাই মিলে করবো, আমরা আগের মিলে কেন করবো না, তাই কী জন্য পার্টি অফিস আসছি, কী জন্য মানুষের সঙ্গে কথা বলছি, সাধারণ মানুষ মিশবে, বুথের মানুষ, আর কেউ যেন অশান্তি না করে, সবাই যেন ভালো থাকে, সবাইকে নিয়ে যেন চলে, কেউ বুঝিয়ে দিল আর দুটো বাইক দিয়ে দিল লাভ নেই, অনেক বাইক পেয়েছে, অনেক সামনে কলকাতা যাবে, সেদিন চিকিৎসার পাশাপাশি কি না, আমি আমার নিজের চিকিৎসা করতে যাব একবার, তবে যাওয়া উচিত আমি মনে করি, মেয়ে আমার সন্তান, তাকে 16 মাস জেল কাটানো হয়েছে, নেতা নেত্রী এ তো নয়, সাধারণ বাড়ি, যাক ঈশ্বর, আমি এমন কিছু অন্যায় করেছিলাম ঈশ্বরের কাছে, তার পাপ শাস্তি পেয়েছি, সবাই মিলে একসঙ্গে চল, কেউ ভেদাভেদ করো না, মুখ্যমন্ত্রীর নির্দেশ, অভিষেকের নির্দেশ, সবাই মিলে শান্তি বজায় রাখো, বীরভূম জেলা, ওয়েস্ট বেঙ্গল, যে যেখানে আছে সবাই। সুপ্রিম কোর্ট বলছে আপনার বিরুদ্ধে সেইভাবে প্রমাণই নেই, আমি ওসব দেখুন আইনকে সম্মান করি, আইনকে আমি ভালোবাসি, ওই ব্যাপারে আমি খালি কি রাজনৈতিক চক্রান্ত করবে, আমি আমি আইনকে ভালোবাসি, আমি বিতর্কে যাবো, এখন আমি কিছু বলছি না, বললাম সবাই মিলে চলবো, তার মানে কি বার্তা দিয়েছেন, পাঁচজন কজন ছিল, ঠিক আছে, আমাকে সবাই কিনে লক্ষ্মী পুজোবন্ত মিষ্টি, মানুষ খানাকুল ভাসছে, দাদা বসে বলো, দাদা বসে বলো, খানাকুল ভাসছে, লাভপুর ভাসছে, কিন্নার ভাসছে, সাধারণ মানুষ, শারদিয়ার সবাইকে শুভেচ্ছা, মা শারদিয়া যেন সবাইকে নিয়ে চলে, বন্যা বন্ধ করুন, কৃষিতে কত ক্ষতি হয়েছে বলো তো, কৃষিতে কত ক্ষতি হয়েছে দাদা, কৃষিতে কত ক্ষতি হয়েছে, সবাইকে ভালোবাসছি, সবাই থাকবে, সবাই আসবে, সবাই একসঙ্গে চলবে, মুখ্যমন্ত্রীর অভিষেকের নির্দেশ, মুখ্যমন্ত্রীর সাথে কি কথা হয়েছে।